আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নুন্নাফিজাপুর একদম নতুন একটা গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। গল্পটা কিন্তু রানিং গল্প, আমি আপনাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছি। রানিং গল্পগুলো কিন্তু লেখিকারা না দেয়া পর্যন্ত আমি দিতে পারি না। সো একটু অপেক্ষা করতে হবে, কখনো গল্প দেই না কেন এই বিষয়টা নিয়ে অস্থির হওয়া যাবে না, কারণ লেখিকা যদি না দেয় আমি কিন্তু দিতে পারবো না। সাধারণত নুন্নাফিজাপু কিন্তু তিন দিনে একটা পর্ব দিয়ে থাকে, বাট আমার হাতে কোনো গল্প না থাকার কারণে আমি নুন্নাফিজাপুর গল্পটা শুরু করে দিয়েছি। যেহেতু আপনাদের নুন্নাফিজাপুর গল্প খুব ভালো লাগে, অনেকে আছেন নুন্নাফিজাপুর গল্প পড়তে খুব পছন্দ করেন, সেজন্য নিয়ে আসা, আশা করছি বুঝতে পেরেছেন। তো আজকের এই গল্পটির নাম অঙ্গনের হৃদরঙ্গন। গল্পের নামটাই কি কঠিন, এর অর্থটা খুঁজে বের করতে হবে। যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের এই সূচনা পর্বটা পড়ার পর সূচনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। মাঝরাত, প্রকৃতিতে ছড়িয়ে আছে ঘন অন্ধকার সাথে হালকা কুয়াশা, ডেকে আনছে শীতের আবাস, তবে আকাশটা ঝকঝকে, জ্যোৎস্না নেই তবু উজ্জ্বলতা বিদ্যমান। সময়টা দুইটার কাছাকাছি, সাদফ বিরতিহীন পাফিলে হাঁটছে, হাতে সিগারেট কখনো বাতাসের সংস্পর্শে চলে যাচ্ছে, কখনো বা মুখে টেনে জ্বালিয়ে শূন্যে ধোঁয়া ছাড়ছে, মাঝে মাঝে এদিক সেদিক তাকাচ্ছে অহেতুক। বড় রাস্তার দিকে ল্যাম্পপোস্টে ছিল, কিন্তু গলির এই সরু রাস্তাগুলো তার উপস্থিতি নেই। কোনো কোনো ঘরবাড়ি হতে ছুটে আসা একটু আধটু আলো আর দোকানের বারান্দায় জ্বালানো লাইটে যতটুকু আলোকিত করে তুলেছে এই রাস্তাকে। হাঁটতে হাঁটতে সে নুরুমিয়ার ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। কাঠের দরজায় দু তিনবার ঠকঠক শব্দ করতেই ভিতর থেকে সাড়া এলো, কে রে? সাদাফ বলল, সাদাফ। জবাবের পরপর হাতের অবশিষ্ট সিগারেট শেষ টান দিয়ে মাটিতে ফেলে দিল, পা দিয়ে সেটাকে পিষে ধুলোর সাথে মিশিয়ে দিল। নুরুমিয়া তড়িঘড়ি করে দরজা খুলে মুখে হাসি ফুটিয়ে বলল, হারে বাইজান যে, আসো আসো ভিতরে এসে বসো। সাদাফ মুখের ধোঁয়া উড়িয়ে উড়ন্ত ধোঁয়া হাতে মুখের সামনে থেকে সরাতে সরাতে বলল, ঘুমের ডিস্টার্ব করলাম নাকি? নুরুমিয়া মুখের হাসির রেখা প্রশস্ত করে বলল, আরে না, কি যে কওমিয়া, তুমি আসবার ঘুমের আবার ডিস্টার্ব, তা হঠাৎ এত রাতে কি মনে করে? সাদাফ ঘরে প্রবেশ করতে করতে বলল, তোমার কাছে আবার কি মন নিয়ে আসতে হয়? নুরুমিয়া অহেতুক হেসে বলল, না সেইটা না, এদিকে কোনো দিকে গেছিলে নাকি, নয়তো এত রাতে কোত্থেকে? সাদাফ বলল, দাবা করেছিলাম, ভাবলাম সপ্তাহ যাবৎ পালিয়ে বেরোচ্ছে, একবার তোমাকে ধরা প্রয়োজন, রাতে অন্তত ঘরে পাওয়া যাবে, তো তাই এবার আমার পাওনা বুঝিয়ে দাও। দিন গুনতে গুনতে তো বছর পেরিয়ে গেল, আমারও হাত টান পড়েছে, বলতে বলতে কাঠের চেয়ারটা হেলান দিয়ে বসলো সে। নুরুমিয়া ইতস্তত বোধ করে বলল, না মানে এত রাতে আমি কিভাবে কি? সাদাফ বলল, রাত আর দিন কি, হাতে থাকলে দিতে সময় লাগে নাকি, আরে দিনে তোমাকে পাওয়া যায় নাকি? নুরুমিয়া বলল, আর কয়টা দিন সময়? সাদাফ বলল, সময় অনেক দিন চলে গেছে, এবার তুমি আমাকে মাফ করো, জলদি টাকা দাও, বাড়ি ফিরে একটু ঘুমাতে হবে, দুদিন যাবৎ ঘুম হয় না। নুরুমিয়া বলল, ভাই বিশ্বাস করো, পাঁচটা টাকাও আমার সঞ্চয় নাই। তাহলে কি বারবার তোমার এইভাবে চাইতে হয়? আমারই লজ্জা লাগে, বারবার তোমাকে খালি হাতে ফেরত দিতে হয়। সাদাফ বলল, তাহলে লজ্জা কি আমার লাগার কথা? নুরুমিয়া বলল, না তা কেন, প্রাণপণ চেষ্টা করছি তোমার ঋণ পরিশোধ করার, আগামী সপ্তাহে পুরোটা না হলেও অর্ধেকটা দিব, তোমার আসাও লাগবো না, আমি নিজে যাবো তোমার বাড়ি। সাদাফ বলল, শোনো এত বাহানায় কাজ নেই, আমি টাকা না নিয়ে ছাড়ছি না এখান থেকে। নুরুমিয়া বলল, তুমি এখানে থাকো খাও আমার আপত্তি নাই, তবু ওইটুকু বিশ্বাস করো আমার হাতে পাঁচটা টাকাও সঞ্চয় নাই, সেখানে তোমার তিরিশ হাজার তো বহুদূর। সাদাফ বলল, পাঁচ টাকা না থাকলে খাও কি বাঁচো কি করে? লোকটি বলল, সেই কোনো মতে, দেখোই তো অবস্থা। সাদাফ বলল, এত দেখা দেখির প্রয়োজন নাই, তিরিশের জায়গায় দশ হলো দাও এখন। নুরুমিয়া মেঝেতে বসে সাদাফের হাঁটুতে হাত রেখে বলল, বিশ্বাস করো আগামী সপ্তাহে ঠিক যাবো। সাদাফ বলল, বিশ্বাস? তাও আবার তোমাকে, আজ না পারলে আগামী সপ্তাহ পারবে না, আমার এখনই লাগবে, হতে পারে আগামী সপ্তাহে তোমাকে আর পাওয়াই যাবে না। লোকটি বলল, না ভাই না, এখন চাইলে তুমি আমার জানটা নিয়ে যাইতে পারো, কিন্তু হাতে টাকা ধরানোর সাধ্য নাই। সাদাফ বলল, এত চুরি বাটপারি করো, তাও হাতে টাকা থাকে না, সেই টাকা যায় কোথায়? হ্যাঁ
এদিকে সংসারও পাচ্ছ নাকি দু চারটা? নুরু মিয়া লজ্জা বোধ করে বলল, ছি ছি, নিজের জীবন চলে না, দেশে বউ বাচ্চারে কিছু পাঠাইতে পারি না, আবার নতুন সংসার, তাও আবার তোমার মতো লোকের ঋণ রেখা, এত দয়ালু। সাদাফ বলল, তোমার মুখে প্রশংসা শুনতে আসিনি, টাকা পেলেই আমি চলে যাই। নুরুমিয়া পাটি তিরতে শুরু করে বলল, ভাই সত্য কথা, গর্তল্লাশি করে দেখো, যদি কিছু পাও নিয়ে যাও, আমি মানা করবো না, একটু সময় চাই তোমার কাছে। সাদাফ বলল, বয়স হয়েছে, একটু লজ্জা হওয়া উচিত ছিল, এই ব্যাপার কজনের পাটি পাটি করো এই বয়সে? সেদিনও 80,000 টাকার মামলা থেকে বাঁচিয়ে দিলাম, আমি নিজেও 26,000 টাকার মওকুফ করলাম, নেওয়ার সময় এত ফন্দি, দেওয়ার সময় নেই কেন? ছাড়ো। সাদাফ বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো, বেরিয়ে যাওয়ার আগে বলে গেল, আগামী সপ্তাহে যেন আবার আমাকে এখানে না আসতে হয়, মাথা থাকে যেন। নুরুমিয়া বলল, হ্যাঁ হ্যাঁ থাকবো। সাদাফ কপাল কুচকানো রেখে বেরিয়ে গেল, যে গতিতে হেঁটে এসেছিল তার চেয়ে কিছুটা দ্রুত গতিতে হেঁটে নিজের আশ্রয়স্থলে ফিরে এলো। তালা খুলে ঘরে প্রবেশ করে জগ থেকে ঢেলে এক গ্লাস পানি পান করল, তারপর আবারও বেরিয়ে যায় বাথরুমে, এসে পা ধুয়ে পকেট থেকে আরেকটা সিগারেট নিল, লাইটার নিতে নিতে ঘরে এসে দরজা আটকে লাইটারটা আবার পকেটে রেখে দিল, সিগারেটও না জ্বালিয়ে মুখ থেকে নামিয়ে নিল হাতের মুঠোয়। ঘুম জড়িয়ে এসেছে চোখে, তাই আপাতত সিগারেটটা খাওয়ার ইচ্ছা বাদ দিল, হাত পা ছড়িয়ে উপর হয়ে শুয়ে পড়ল বিছানায়, মুঠো দ্বারা সিগারেটটা ছেড়ে দিল ধীরে ধীরে, মগ্ন হয়ে গেল গভীর ঘুমে। কখনো খেয়ে কখনো না খেয়ে কাটে তার দিন, কিন্তু ধূমপান চলে নিত্যদিন, পরিবার থেকে বিচ্ছিন্ন প্রায় 4 বছর, দিনগুলো এইভাবেই কেটে আসছে এত বছর ধরে। কখনো শহরের দালান কোটা কেনা বেচা কিংবা জমি জমার ব্যাপারে দালালি করে কিছু আয় করেছে, কখনো বা পৈতৃক সূত্রে পাওয়া নিজের অংশ বিক্রি করে প্রয়োজন মেটাচ্ছে, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ভাবনা তার নেই, চাইলে এই দালালি করেও সে নিজের জীবন সচ্ছলভাবে পরিচালিত করতে পারে, কিন্তু একাধারে কাজ করার কোনো ইচ্ছা এবং প্রচেষ্টা তার নাই। প্রয়োজন বলে একটু আধটু করে, অনেক লোকজন এসে ধরলো, একটু আধটু অগ্রসর হয়, হাতে কিছু টাকা এলেই অগ্রগতি থেমে যায়, যত্রতত্র উড়িয়ে সাই করে ফেলে। নুরুমিয়ার মতো অনেকেই এসে হাত পাতে তার কাছে, ইচ্ছে হলে দেয়, নয়তো দেয় না, আবার সেই টাকা কেউ ফিরিয়ে দেয়, কেউ বা পালিয়ে যায় ধরা ছোঁয়ার বাইরে, এমনই স্বর্ণচড়া জীবন চলছে তার, হয়তো এইভাবেই চলতে থাকবে। পরবর্তী সপ্তাহে ঠিক প্রথম দিনই নুরুমিয়া হাজির এখানে, সাথে এসেছেন একজন যুবতী। সময় তখন সকাল 10:30। বেশ কিছুক্ষণ সাদাফের দরজা করা নাড়ার পর সাদাফ চোখে মুখে বিরক্তি নিয়ে দরজা খুলল, নুরুমিয়াকে দেখে বলল, সকাল সকাল এই তোমার মুখ দেখতে হলো, তার আগে তো কেউ এসে ডাকতে পারতো। বিপরীতে নুরুমিয়া দাঁত বের করে হেসে বলল, তা প্রত্যাশা করতেই পারো, কিন্তু সকাল হলো তো অনেকক্ষণ, দুপুরবেলা গড়িয়ে আসছে। সাদাফ বলল, আসু, তাতে তোমার কি, কেন এসেছো সেটা বলো, পাওনা এনেছো তো? নুরুমিয়া বলল, হ্যাঁ এনেছি বটে, ভিতরে তো আসতে দাও। সাদাফ পাশে দাঁড়িয়ে থাকা শ্যামকালো যুবতীকে উদ্দেশ্য করে ব্রোকোচকে বলল, সে কে? মেয়েটি মাথায় গোজানো আঁচড়ি আবার টেনে টেনে ঠিক করে নিল। নুরুমিয়া জবাব দিল, সেই তো সব, ভিতরে আসতে দাও, ঠান্ডা মাথা সব বলি। সাদাফ দরজার বাইরে এসে তাদের যেতে দিয়ে বলল, যাও বসো গিয়ে, আমি হাত মুখ ধুয়ে আসছি, কোনো জিনিসপত্রে হাত লাগিও না যেন। তো ফ্রেন্ডস, আজকের আমাদের নুন্না ফিজাপুর নতুন গল্পের সূচনা এতটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। আর একটা কথা, লেখিকা আপু কিন্তু খুবই ছোটো ছোটো পর্ব লিখে, এবং একটা পর্ব লিখতে 2-4 দিনও সময় লাগিয়ে দেয় কখনো কখনো, এই ব্যাপারটি আপনারা মাথায় রাখবেন। তো আপনারা চাইলে গল্পটা অবশ্যই কন্টিনিউ করব, ছোটো ছোটো পর্ব তো বিও তেমন একটা ফ্যাক্ট হবে না, দিতে পারবো, সমস্যা নেই, আবারও রানিং গল্প 2-4 দিনে একটা পর্ব আসবে, সো দেওয়াই যায়। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, লাইক দিবেন, সবসময় ফারুক স্টাডির সাথে থাকবেন, ভালো থাকবেন, অনেক বেশি সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।